দেখে অবিশ্বাস্য মনে হলো সত্যি হাত পা বেঁধে বস্তায় ভরে যাকে পানিতে নামানো হচ্ছে তিনি জীবিত একজন মানুষ। এভাবে দিব্যি ঘন্টার পর ঘন্টা পানির উপর ভেসে থাকতে পারেন তিনি। শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য তার নাকের কাছে বস্তা একটু কেটে দিতে হয়। বিস্ময়কর এই মানুষটির নাম মোসাদ্দেক হোসেন। গেল বসন্তে 70 পেরিয়েছে, এই বয়সও হাত পা বাঁধা অবস্থায় পানির উপরে ভেসে থাকতে পারেন, করতে পারেন উল্টো সাঁতারও। তার ভাষ্যমতে সৃষ্টিকর্তা তাকে এই প্রতিভা দান করেছেন, কোনো রকম প্র্যাকটিস ছাড়াই যে কোনো সময় তিনি তা করতে পারেন। আমার কোনো প্র্যাকটিস নাই, কোনো দিনও করিনি, কোনো গুরু নাই, কোনো শিক্ষক নাই, কোনো কোচ নাই, এটা আল্লাহ প্রদত্ত। আমি কন্টিনিউস করি না, আজকে নামলাম আজকে করলাম, হয়তো 10 বছর 5 বছর চলে গেল, কেউ যদি বলে বা কোনো যদি ইভেন্ট কেউ দেখতে চায় তাহলে হবে, তাছাড়া হবে না। আমার নিজস্ব কোনো প্র্যাকটিস নাই, সমস্ত আল্লাহর কৃতিত্ব, সব কিছু আল্লাহ, এটা আল্লাহর দান। 1983 সালে পদ্মা নদীর একটি চ্যানেলে দীর্ঘ 12 ঘন্টা সাঁতার কেটেছিলেন মোসাদ্দেক হোসেন। সে সময় বুক পর্যন্ত পানিতে ভেসেই খেয়েছিলেন খাবারও। শনিবার বিকেলে রাজশাহী জেলা সুইমিং পুলে তার পানির উপরে বিস্ময়করভাবে ভেসে থাকা দেখতে ভিড় জমান অর্ধশতাধিক মানুষ। অনেকে তার ভিন্নধর্মী সাঁতার দেখে বাহাবা দেন। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। হাত-পা বাঁধা অবস্থায় একজন বয়স্ক মানুষ এতক্ষণ জলে পানির মধ্যে ভেসে আছেন, অবশ্যই ভালো লাগলো, নতুন ধরনের একটা কিছু দেখার সৌভাগ্য হলো। বস্তার মধ্যে হাত পা বাঁধা ছিল, তো এইভাবে এতক্ষণ ছিল, আমাদের ভালোই লেগেছে দেখতে। আমার বিয়ের আগে হাত পা বেঁধে সাঁতার কেটেছে, সকাল 7টায় নামছে উঠছে, এগুলো আমার সামনে গল্প করছে। এ সময় উপস্থিত জেলা প্রশাসক জানান সাধারণ সাঁতারুদের মধ্যে তিনি নিশ্চয়ই অসাধারণ, তবে এই বয়সে ডাক্তারি পরামর্শ মেনে তাকে খেলা দেখানো উচিত। সেই বয়সে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন এটি প্রশংসনীয় এবং অন্যান্য যারা সাঁতারও রয়েছেন তার চেয়ে একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা বা বৈশিষ্ট্য তার রয়েছে। তা আমরা মনে করি যে সে সাধারণ যারা সাঁতারও তাদের চেয়ে অসাধারণ পর্যায়ে রয়েছে, এবং এই বয়সে যেহেতু তিনি এটি দেখাচ্ছেন আমরা মনে করি যে যুব বয়সে তার পারফরমেন্স আরও ভালো ছিল। কিন্তু আমার বক্তব্য থাকবে যে তার যেহেতু বয়স হয়েছে তিনি এই পারফরমেন্স প্রদর্শনের ক্ষেত্রে যেন সর্বোচ্চ ডাক্তারি পরামর্শ গ্রহণ করে। এদিকে সুইমিং সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন প্র্যাকটিস করলে পানির উপর এভাবে ভেসে থাকা যায়, খুবই স্বাভাবিক। যেহেতু উনি ভাসতে পারেন, ওনাকে বেঁধে দেওয়া হয়েছে, এটা উনি প্র্যাকটিস করেছেন, আর উনি নিজেও বলেছেন যে 1980 সাল থেকে উনি এটা প্র্যাকটিস করেন। সময় দেখেন প্রায় 43 বছর, ঠিক আছে। তারপর কিছুক্ষণ আগে দেখেন আমি একটা ইট দিয়ে বুকের উপরে রেখে একটা ওজন দিয়েও দেখালাম, হ্যাঁ এটা প্র্যাকটিস করে সম্ভব। মোসাদ্দেক হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে। 2016 সাল পর্যন্ত রাজশাহী সিটি কলেজে অফিস সহকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে রাজশাহী নগরীর 13খাদিয়া পশ্চিম পাড়ায় স্থায়ীভাবে বাস করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।